আমি অতটা অসুস্থ নই যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে তাই জন্য আমি কেঁদে কেঁদে পাগল হয়ে যাব। এই জীবনটা শুধু তোমাকে নিয়ে আর তোমাকে ভালোবেসেই সীমিত নয়, জীবনটা অনেক বড়। নিজের জীবনের প্রতি অনেক দায়িত্ব আছে, পরিবারের মানুষগুলোর প্রতি আমার অনেক দায়িত্ব। তুমি একটা জিনিস আমাকে ভালো করে শিখিয়ে দিয়েছ যে আমি সত্যি ভালোবাসতে পারি। সত্যি ভালোবাসাগুলো খুবই তীব্র হয়, তাই তুমি আমার ভালোবাসাটা নিতে পারলে না, সহ্যও করতে পারলে না। আসলে কোনো কিছু সহ্য করতে হলে অনেকটা ধৈর্য দরকার, আর জীবনে কোনো কিছুতে ব্যর্থ না হলে কখনো ধৈর্য তৈরি হয় না। আমি যখনই কোনো কিছুতে ব্যর্থ হই শুধু একটা কথাই নিজেকে বলি, ব্যর্থ হয়েছি মানে আমি চেষ্টা করছি, জীবন আমাকে আরও একবার চেষ্টা করার সুযোগ দেবে। নিজের আত্মসম্মানটুকু কখনো কারোর পায়ে বিসর্জন দিতে নেই। মানুষ ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে গিয়ে এই ভুলটা করেই ফেলে, অন্যের সামনে নিজেকে ছোটো করে, ভুল না করেও ক্ষমা চায়, যাতে যাই হোক অন্তত মানুষটা আমাকে ছেড়ে না যাক। কিন্তু বিশ্বাস করো, যে মানুষটা নিজের সামনে তোমার মাথাটা হেঁট হওয়া দেখতে চায় সে কখনোই তোমাকে ভালোবাসে না, সে তোমাকে ছেড়ে যাবেই। যে মানুষটা তোমার ভুলগুলোকে তুলে ধরে তোমাকে অপমান করে, ছোটো বড় কথা বলে, সে ভালোবাসতে জানে না, ভালোবাসার স্নেহ দিয়ে আগলে রাখতে জানে না। তাই কারোর হাতে পায়ে ধরো না, অন্তত ভালোবাসার জন্য কারোর হাতে পায়ে ধরো না। ভালোবাসা জিনিসটা খুব সম্মানীয়, শান্তির একটা অনুভূতি, জীবনে আনন্দের কারণ, আর ভুল মানুষের কাছ থেকে এগুলো কিছুই পাওয়া যায় না। জীবনে না বলতে শেখাটা খুবই দরকার। সবসময় তোয়াজ করো না কাউকে, সব কথায় সমর্থন দিও না, না তর্ক করতে বলছি না, শুধুমাত্র কাউকে কাছে রাখার জন্য অথবা কারোর কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত হবার জন্য। নিজের বোধ বুদ্ধিকে বিসর্জন দিয়ে সব কথায় হ্যাঁ বলো না। মানুষটা তোমার যতই কাছের হোক সে ভুল করলে তার ভুলটাকে ধরিয়ে দাও, সব কথায় সমর্থন দিও না, ভয় পেও না, যেখানে না বলা দরকার সেখানে নির্দ্বিধায় না বলো। জীবনে না কথাটা বলতে না পারলে সুবিধা ভোগ করা মানুষগুলো তোমার সবটুকু শুষে নেবে। যাকে ভালোবেসে তুমি মনের দিক থেকে ভালো নেই, তোমার চোখের পাতা রোজ ভিজে ওঠে, সেই মানুষটা কখনো তোমার জীবনে ভালো থাকার কারণ হতে পারে না। আর অন্যদিকে সঠিক মানুষটা এমন হয় যে শুধুমাত্র তার পাশে দাঁড়িয়ে থাকলেই তোমার মন আনন্দে ভরে ওঠে, সব চিন্তাগুলো তার ভালোবাসায় মিশে যায়, তার প্রতিটা কথায় তুমি মিষ্টি ভাব অনুভব করবে, যার কাছে তোমার কোনো চাহিদা থাকবে না বা উঠে আসবে না, মনে হবে মানুষটাই যথেষ্ট, আমার আর কিছুই চাই না।